নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। চটজলদি এবং সুস্বাদু খাবার খেতে আমরা কিন্তু সকলে ভীষণই পছন্দ করি। হাতে যদি সময় কম থাকে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবার অনুরোধ রইল। টমেটোর ঝাল গরম ভাতের সাথে এর স্বাদ অসাধারণ। আর এই টমেটোর ঝাল বানাতে হবে অবশ্যই কাঁচা টমেটো দিয়ে। কিভাবে বানাবেন এই সুস্বাদু রেসিপিটি দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। কাঁচা টমেটোর ঝাল বানাবার জন্য নিয়েছি 300 গ্রাম কাঁচা টমেটো। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার টমেটোগুলোকে কেটে নেব। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন সাইজের করে অবশ্যই টমেটো কেটে নিতে পারেন, তবে আমি নর্মালভাবে টমেটোগুলোকে কেটে নিচ্ছি। জাস্ট মাঝখান থেকে টমেটোগুলোকে অর্ধেক করে নিয়ে মাথার দিকটাকে একটু কেটে নিয়ে তারপরে টুকরো টুকরো করে টমেটোগুলোকে কেটে নেব। তবে খুব বেশি বড় সাইজের টুকরো করে আমি টমেটোগুলো কাটছি না, এইরকম পাতলা পাতলা স্লাইস করে আমি টমেটোগুলোকে কেটে নিচ্ছি। আর স্লাইসগুলো যদি খুব বেশি মোটা হয় তাহলে আর একটু সরু করেও আপনারা কেটে নিতে পারেন, তাহলে রান্নাটা হতে একটু সময় কম লাগবে। আমি সবকটা টমেটোই মোটামুটি একই রকম সাইজ করে কেটে নিচ্ছি। আবারও বলছি, আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন সাইজ করে অবশ্যই কেটে নিতে পারেন। দেখুন, এরকম লম্বা করে আমি টমেটোগুলোকে কেটে নিয়েছি। আর এই রান্নাটা করবার জন্য কিন্তু কাঁচা টমেটোরই প্রয়োজন। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নের জন্য 1 চা চামচ 5 ফোড়ন আর 2 শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নিয়ে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা কাঁচা টমেটোগুলো। মিডিয়াম টু হাই ফ্লেমে টমেটোগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট তিনেক সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে টমেটোগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন পড়ে না। ভালো করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে টমেটোগুলোকে নরম হওয়ার জন্য অপেক্ষা করব। লবণ দেওয়ার কারণে টমেটোগুলো কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 4 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিয়ে আবারও একবার টমেটোগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই রান্নাতে জল দেওয়ার একেবারেই প্রয়োজন নেই। লবণ দেওয়ার কারণে টমেটো থেকে যে জল বেরোবে সেই জলে টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও মিনিট 3-4 টমেটোগুলোকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মিক্সিং জারের মধ্যে 2 চা চামচ পরিমাণে কালো সর্ষে আর 1 চা চামচ পরিমাণে হলুদ সর্ষে আর 4 কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে একটু লবণ আর অল্প পরিমাণে একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন ব্যবহার করবেন। সর্ষে আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার দেখে নিচ্ছি আমাদের টমেটোটা নরম হয়েছে কিনা। টমেটো থেকে যথেষ্ট জল বেরিয়ে টমেটো সুন্দর নরম হয়ে গেছে। ভালো করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। এবারে টমেটোটার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। আমি এখানে 4 চা চামচ পরিমাণে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতন সর্ষে বাটা অবশ্যই ব্যবহার করবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে রেখেছি। সর্ষে বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে আরও 3 চেরা কাঁচা লঙ্কা, 1 মুঠো ফ্রেশ কুচিয়ে নেওয়া ধনে পাতা আর 2 চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে টমেটোর ঝালটাকে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন, যেহেতু টমেটোর ঝাল তাই একটু ঝালঝাল হলে ভালো লাগে। আর শেষে যে কাঁচা লঙ্কা 3 আমি ব্যবহার করলাম সেটা কিন্তু ঝালের জন্য একেবারেই নয়, সুন্দর একটা গন্ধের জন্য। লঙ্কাগুলোর ঝাল যেহেতু ভীষণই কম সেই জন্য আমি একটু বেশি পরিমাণে লঙ্কা ব্যবহার করেছি। আবারও বলছি, আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতো লঙ্কা অবশ্যই ব্যবহার করবেন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে গরম গরম ভাতের সাথে গরম গরম এই টমেটোর ঝাল আমি সার্ভ করছি। আমার আজকের এই সহজ ও সুস্বাদু রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে।
আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।